প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্টের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022-এর গণিত বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে পরীক্ষা সংঘটিত হবে সেখানে পূর্ণ মান থাকবে গণিত বিষয়ে, 20 সময় দেওয়া হবে 40 মিনিট। তাহলে এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, নিচে এখানে দেখো শিক্ষার্থীর নাম, এখানে বিভাগ, এখানে রোল নাম্বার। এবার আসি, আমরা প্রশ্নপত্রগুলো দেখব এবং তার উত্তরগুলো করব, অর্থাৎ এই অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে দেখো একের কত আছে, 390 ভাগ 3, 390 ভাগ 3। তাহলে 390কে 3 দ্বারা ভাগ করলে উত্তর হয় 130। দেখো আমি এগুলো কিন্তু গোল চিহ্নের ভিতর আটকে দিয়েছি উত্তরগুলো। খ, 32 এখানে ভাগ 3, এখানে ভাগ দিতে ভাজ্য হলো, ভাজ্য হচ্ছে তোমার কত দেখে নাও, ভাজ্য হচ্ছে 32। তারপর দেখো গ, 10 গুণ 2 যোগ 5, এখানে কত হবে দেখো, 10 দুগুণে 20 আর 5 25। সবসময় গুণের কাজটা আগে করতে হবে এখানে, তাই দেখো উত্তর হবে এটি 25। ঘতে, একটি বর্গাকার চিত্র 4টি সরলরেখা দিয়ে তৈরি হয়, তাই 4-এ দেখো টিক চিহ্ন দিয়েছি। এখানে দেখো গোল একটা চিত্র দেওয়া হলো, এর আয়তকার কেমন, বৃত্তাকার চিত্র, এটি হচ্ছে বৃত্তাকার, তাহলে এখানে গোল চিহ্ন দিয়েছি আমি, দেখে নাও। এইবার দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রথমে ক, 70 দিনে 7 সপ্তাহ, মিথ্যা, কারণ 10 সপ্তাহ হবে। তারপর দেখো এখানে ৪৪+৪=৪, এটা কিন্তু সত্য, 44+4 48 হবে এবং 4+44 48 হবে, তার সমান কি হয়, সত্য। তারপর গ, একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে কত ঘর যাবে, দেখো 5 লাভে তাহলে হচ্ছে 1 লাভে 7 ঘর 5 লাভে হচ্ছে 35 ঘর, কিন্তু এখানে যোগ দেওয়া আছে 7+5 মানে কত, 12 ঘর, এটি মিথ্যা। ঘ, 1 ঘন্টা = ৬০ মিনিট, এটি সত্য। অঙ্গ, 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, মিথ্যা, কারণ এরপর হবে 3 অঙ্কের সংখ্যা। এবার 3 দাগে দেখব আমরা, শূন্য স্থান পূরণ করো 3 দাগে। 3-এর ক, 750 পয়সা = ৭.৫০ টাকা। খ, ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর গ, 75 মিনিট = ১ ঘন্টা ১৫ মিনিট। ঘ, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। এবার আমরা দেখব এখানে দেখো বক্স আছে, 2টি বক্সে প্রশ্ন আছে। 4 দাগে, 4-এর ক, আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে। তাহলে দেখো বিবেকের জালে 198 আর দীপকের জালে 176, তাহলে 198 বেশি, তাহলে 198 থেকে ১৭৬ বিয়োগ করলে কত হচ্ছে, 22। তাহলে বিবেকের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে, উত্তর কিন্তু তোমরা লিখে দেবো উপরে ঠিক যেভাবে আমি লিখেছি। খ, দাগে, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন। দেখো 148কে ৬ দিয়ে গুণ করলে হয় 888, তোমরা কিন্তু এখানে উত্তরটা লিখবে যে মোট 888 টাকা পেয়েছে, ঠিক এইভাবে উত্তরটা লিখতে হবে। এরপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টো দেওয়া আছে, একটা ভাগফল করতে হবে একটা গুণফল। প্রথমে দেখো এটি কিন্তু বসিয়ে গুণ করতে হবে, মানে উপর নিচে যেরকম 25 গুণ নিচে ৫ বসিয়ে গুণ করলে সব থেকে ভালো হয়, তাহলে 25 গুণ ৫ = কত হয়, 125, আর 24কে ৪ দ্বারা ভাগ করলে হয় 4×৬=২৪, উত্তর হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।